Assalamualaikum. Hydrotech Water Technology एवं BD Water Printer Company पक्ष से आपके सकल के शुभेच्छा एवं स्वागत। आज के आमरा आपनादेरके देखाबो जे आपनी आपनार एलाकाय आपनार थानाय आपनार जेलाय किभाबे पानीर ब्यबसा करे आपनी स्वावलम्बी होते पारबेन, आपनि किभाबे अल्प किछु पुँजि इनभेस्ट करे मुद्रा इनभेस्ट करे आपनि खूब सहजेई एकजन সফল ব্যবসায়ী হয়ে যেতে পারবেন। এটা হলো মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট, যেটা আমরা সারা বাংলাদেশের সকল থানা জেলা গ্রাম বিভাগ সকল জায়গায় আমরা ইনস্টল করি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘন্টা 250 লিটার পার আওয়ার পিওর এবং ঘন্টা 1000 লিটার ইউবিসি সিস্টেমের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা হচ্ছে মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট। আজকে এখন আমি দেখাবো এটি আসলে কিভাবে কাজ করে। তো প্রথম স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাইপ আছে, এই পাইপে পানিটি আসতেছে উপরে একটি ওভারহেড ট্যাঙ্ক আছে, ওভারহেড ট্যাঙ্কের ট্যাঙ্কে পানিটা আসতেছে মাটির নিচ দিয়ে, মাটির নিচের ভূগর্ভস্থ পানি ট্যাঙ্কের মাধ্যমে এসে এই পাইপের ভিতর থেকে এই পাম্পের মাধ্যমে চলে যাচ্ছে পলিপ্রোপাইলিন ফিল্টার, ডাবল পলিপ্রোপাইলিন আপনারা দেখতে পাচ্ছেন। এই পলিপ্রোপাইলিনের কাজ হলো পানিতে যত প্রকার আপনার বড় ম্যাটেরিয়ালস রয়েছে, একটু বড় কালারের দানা রয়েছে, দানাযুক্ত কোনো পদার্থ থাকলে, সলিড ম্যাটেরিয়ালস থাকলে এই পলিপ্রোপাইলিন ফিল্টারের মাধ্যমে সেটা পুরোপুরি ভাবে ক্যাচ হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে পানিটি এই পাইপের মাধ্যমে প্রেসার মিটার হয়ে চলে আসছে মাল্টিমিডিয়া ফিল্টারে। মাল্টিমিডিয়া ফিল্টারের কাজ হলো পানিতে যত প্রকার আয়রন আছে, অক্সিডাইজড আয়রন আছে, কালারফুল আয়রন আছে, মোট কথা যত আয়রন পানিতে আছে পুরোপুরি ভাবে আয়রনটাকে দূর করে এই ড্রেন লাইনের মাধ্যমে পানিটাকে পুরোপুরি ভাবে ড্রেনে পাঠিয়ে দেওয়া। এইটা হলো এই মাল্টিমিডিয়া ফিল্টারের কাজ। তারপরে পিওর লাইনের মাধ্যমে পানিটি চলে যাচ্ছে স্যান্ড ফিল্টারে। স্যান্ড ফিল্টারের কাজ হলো আয়রনের যদি কোনো এক্সট্রা দানা পানির মধ্যে থেকে থাকে, যদি কোনো ছোট দানা অক্সিডাইজ হওয়ার পরে যদি কোনো আয়রনের দানা থেকে থাকে, সেটা এই স্যান্ড ফিল্টারের মাধ্যমে পুরোপুরি ভাবে ওই দানাটা ক্যাচ হয়ে যাবে এবং পিওর পানিটি চলে যাবে পরবর্তীতে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে। এবার কথা হলো স্যান্ড ফিল্টারে যে ময়লাটা জমছে সেটা যাচ্ছে কোথায়? স্যান্ড ফিল্টারে যে ময়লাটা জমবে সেটা আবার এই ব্যাকওয়াশ লাইনের মাধ্যমে ড্রেনে চলে যাবে একটা নির্দিষ্ট টাইম পরে। স্যান্ড ফিল্টার থেকে পানিটি চলে আসছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে। অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের মধ্যে আপনার হাই আয়োডিন ভ্যালু যুক্ত অ্যাক্টিভেটেড কার্বন দেওয়া আছে। অ্যাক্টিভেটেড কার্বনের কাজ হলো পানিতে যত প্রকার দুর্গন্ধ আছে, পানিতে যত প্রকার জৈব রং আছে, ব্যাড পদার্থ আছে, ব্যাড অর্ডার, ব্যাড টেস্ট, ব্যাড কালার, এগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করে ছেঁকে ড্রেনের মাধ্যমে ড্রেনে পাঠিয়ে দেওয়া এবং পিওর লাইনের মাধ্যমে প্রেশার মিটার হয়ে পানিটি চলে আসছে সফটওয়্যার ফিল্টারে। সফটওয়্যার ফিল্টারের কাজ হলো পানিতে যত প্রকার হার্ডনেস রয়েছে অর্থাৎ খরতা রয়েছে, পানিতে যত প্রকার এসকেলসির সৃষ্টিকারী পদার্থ রয়েছে সবকিছুকে পুরোপুরিভাবে রিমুভ করে ড্রেনের মাধ্যমে হার্ডনেসকে ড্রেনে পাঠিয়ে দেওয়া এবং পিওর লাইনের মাধ্যমে পানিটি পরবর্তীতে চলে যাচ্ছে পরবর্তী লাইনে। এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটা হলো এই সফটওয়্যার ফিল্টারে আপনি যে যদি আর কোন ধরনের কাদা বা ময়লা বা বড় পদার্থ থাকে সেটা পুরোপুরিভাবে চেকিং ফিল্টার হিসেবে এটা কাজ করছে। এখান থেকে লাইন হয়ে পানিটি চলে যাচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রিভার্স অসমোসিস সিস্টেমটা হলো, রিভার্স অসমোসিস সিস্টেমটা হলো একটি ম্যাগনেটিক সিস্টেম। এই রিভার্স অসমোসিস সিস্টেমই হলো পানির ব্যবসার মূল একটা মেশিন। কারণ কি কি কারণে এটাকে মেইন মেশিন বলা হয়, সেটা হলো এই রিভার্স অসমোসিস মেশিনের মধ্যে দেখেন একটি রিভার্স অসমোসিস মেমব্রেন রয়েছে। এই মেমব্রেনটির কাজ হলো পানিতে যত প্রকার আপনার ক্যাডমিয়াম, লেড, মার্কারি, ভারী ধাতু, ভারী পদার্থ, আয়রন এবং যত প্রকার ব্যাকটেরিয়া রয়েছে এই এই রিভার্স অসমোসিস ফিল্টারের মাধ্যমে ব্যাকটেরিয়া দূর হয়। প্রশ্ন হলো কিভাবে ব্যাকটেরিয়া দূর হয়, কারণ ব্যাকটেরিয়ার বডির সাইজ হলো 0.02 মাইক্রন, সর্বোচ্চ ছোট যে ব্যাকটেরিয়া সেটার সাইজ হলো 0.02 মাইক্রন, আর আমাদের এই মেমব্রেনের সাইজ হলো 0.0001 মাইক্রন, অর্থাৎ এত ক্ষুদ্র পরিস্পেস দিয়ে কোন ধরনের ব্যাকটেরিয়া বা কোন ধরনের ইনফেকশন পাস হওয়ার কোনো সুযোগ নেই। এই রিভার্স অসমোসিস মেশিনটি পুরোপুরিভাবে পানিকে মিনারেলাইজ করছে, পানি থেকে যত প্রকার
ব্যাড পদার্থ আছে সবগুলোকে পুরোপুরি ভাবে দূর করে দিচ্ছে। এই রিভার্স অসমোসিস মেমব্রেনের আবার দুটি লাইন রয়েছে, একটা হলো ড্রেন লাইন যেটা যত ময়লা জমছে সব ড্রেনে পাঠিয়ে দিচ্ছে, এবং আর একটা হলো পিওর লাইন, পিওর লাইনের মাধ্যমে পানিটি পরবর্তীতে চলে যাচ্ছে। এখানে দেখেন আল্ট্রাভায়োলেট ইউভি ডিসইনফেকশন সিস্টেম। আল্ট্রাভায়োলেট ডিসইনফেকশন সিস্টেমের কাজ হলো পানিতে যদি কোন প্রকার ইনফেকশন থাকে সেটাকে পুরোপুরি ভাবে এখান থেকে ইউভি ফিল্টারের মাধ্যমে একদম 100% দূর করে দিয়ে এই লাইনের মাধ্যমে দেখুন পানিটি চলে আসছে এখানে ট্যাঙ্কের ভিতরে। এটা হচ্ছে আপনার তাইওয়ানের একটি ট্যাঙ্ক, স্টেনলেস স্টিল ট্যাঙ্ক, একটি খুবই কালারফুল সুন্দর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে পানিটি রিজার্ভ হচ্ছে, পানিটি রিজার্ভ হওয়ার পরে এই লাইনের মাধ্যমে খুব ইজিলি আপনি আপনার পানিটি আপনি এই জারের মধ্যে ফিল করে আপনি পুরোপুরি ভাবে মার্কেটাইজ করতে পারেন। তো এভাবেই আপনি সারা বাংলাদেশে সকল জেলা থানা গ্রামে খুব সহজেই ওয়াটার ট্রিটমেন্টের পানির বিজনেস করতে পারেন, ড্রিঙ্কিং ওয়াটার বিক্রির ব্যবসা করতে পারেন। আপনারা যদি এরকম কারো কোনো প্ল্যান থাকে, যদি আপনাদের এরকম কোনো প্ল্যান করার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। হাইড্রোটেক ওয়াটার টেকনোলজি এবং বিডি ওয়াটার ফিল্টার কোম্পানির একদম মেইন প্রধান উদ্দেশ্য হলো সারা বাংলাদেশে বিশুদ্ধ পানির নিশ্চয়তা করা, এবং আপনাদের যে কোনো প্রকার সুবিধায় সহযোগিতায় আমরা স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে ফোন করলেই আমাদের প্রতিনিধি আপনাদের এলাকায় পৌঁছে যাবে। তো হাইড্রোটেক ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। পানি ফিল্টারের মাধ্যমে পানিটি ফিল্টার হবার পরে আপনারা যারা বিএসটিআই অনুমোদন পেতে চান, বিএসটিআই অনুমোদন পেতে গেলে আপনাদেরকে এই অটোমেটিক জার ওয়াশিং ফিলিং এবং ক্যাপিং মেশিনটি ব্যবহার করতে হবে। অটোমেটিক জার ওয়াশিং ফিলিং ক্যাপিং ছাড়া কখনোই বিএসটিআই পাবেন না। এই যে দেখতে পেলেন যে একটি জার এক পাশ থেকে ঢুকিয়ে দেওয়া হলো এবং জারটি কনভেয়ারের মাধ্যমে এখান থেকে টেনে এই সামনের দিকে আসলো, এসে এখান থেকে জারটি অটোমেটিক ফিলিং হবে এবং ক্যাপিং হবে। তো সেটা কীভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরিভাবে একটি অটোমেশিন। এই যে ক্যাপিং হয়ে একটা করে জার বের হচ্ছে, প্রতি মিনিটে এখানে আপনি তিনটি করে জার এখান থেকে এই যে ওয়াশিং ফিলিং এবং ক্যাপিং হয়ে বের হচ্ছে। আপনারা দেখছেন যে একটা দিয়ে ফিলিং হচ্ছে এবং পাশে অটোমেটিক ক্যাপ লাগতেছে, পুরোপুরি হাতের স্পর্শ ছাড়া জারের মধ্যে ক্যাপ লাগতেছে এবং জারের মধ্যে পানি ভরতেছে, এখানে কোনো ধরনের কোনো হাতের স্পর্শ নেই। এই ফিল্টারটির মধ্যে কোনো হাতের স্পর্শ নেই, সে কারণেই খুব সহজেই এই মেশিনটির মাধ্যমে বিএসটিআই অনুমোদন 100% পাওয়া সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে একটির পর একটি জার এখান থেকে এসে পড়ছে এবং জারটি একটির পর একটি এসে এক পাশের নজেল দিয়ে ফিলিং হচ্ছে এবং আর এক পাশের ক্যাপার দিয়ে ক্যাপিং হচ্ছে। পুরোপুরি অটো সিস্টেমে ক্যাপগুলো একটার পর একটা আসছে, আসার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্যাপ একটার পর একটা পড়তেছে এবং জারের গায়ে লেগে যাচ্ছে। আগে ফিলিং হচ্ছে, তারপরে ক্যাপিং হচ্ছে। খুব ইজি প্রসেসে এখানে কাজগুলো হচ্ছে, একদম অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে, কোনো হাতের স্পর্শ ছাড়া পানি বাজারজাত করতে হবে। যদি হাতের স্পর্শ ছাড়া পানি বাজারজাত করা হয় তাহলে কখনোই বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের অনুমোদন পাওয়া সম্ভব না। তো এই জারের মেশিনটি, জারের ওয়াশিং ফিলিং মেশিনটি আপনারা যদি আপনারা ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো এই নম্বরে ফোন করলে আপনারা এই জারের ওয়াশিং ফিলিং এবং ক্যাপিং মেশিনটি আপনাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা জার এখান থেকে আসছে, এখান থেকে অটোমেটিক সিস্টেমে জার একটার পর একটা এখান থেকে চলে আসছে, ফুল অটোমেটিক সিস্টেম। এখানে কোনো ধরনের কোনো ম্যানুয়াল সিস্টেম নেই, আপনি জার এক পাশ থেকে ঢুকিয়ে দিবেন, ওয়াশিং ফিলিং এবং ক্যাপিং হয়ে একটার পর একটা বের হয়ে আসবে। এখানে কোনো ম্যানুয়াল কোনো পদ্ধতি নেই, ফুল অটো পদ্ধতি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জারগুলো বাজারজাত করার জন্য এখন পুরোপুরিভাবে তৈরি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।